জ্যাভলিনে পাকিস্তানকে সোনা দিয়েছেন আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিক থেকে দেশে ফেরার পর তাকে সার উপহার দিয়েছেন তার শ্বশুর। পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি করেছেন আরশাদ। ৩২ বছর পর প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানকে পদক এনে দিয়েছেন তিনি, তাও আবার সোনা। দেশে ফিরে নিজের গ্রাম খানেওয়ালে যান আরশাদ। সেখানে যাওয়ার পরে আরশাদের শ্বশুর মোহাম্মদ নওয়াজ জানিয়েছেন তাদের গ্রামে এই উপহার খুব সম্মানের। নামাজ বলেন, সাফল্যের পরেও শিখর কখনো ভোলেনি আরশাদ। ও এখনো গ্রামেই থাকে, বাবা মা ভাইদের দেখে, তাই ওকে সম্মান জানাতে এই উপহার দিয়েছি। ৬ বছর আগে নওয়াজের ছোট মেয়ের সঙ্গে বিয়ে হয় আরশাদের। এই সময় আরশাদ পেশাদার খেলোয়াড় ছিলেন না। নওয়াজ বলেন, ৬ বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে আরশাদের বিয়ে হয়েছিল তখন ও ছোট একটা চাকরি করত, কিন্তু জ্যাভলিন ছিল ওর নেশা। বাড়ির পাশের মাঠেও জ্যাভলিন ছুটত। ধীরে ধীরে জ্যাভলিন খেলোয়াড় হয়ে গেল। এতদিনে স্বপ্ন সফল হয়েছে আরশাদের। অলিম্পিক থেকে ফিরে গ্রামের উন্নতির কথা শোনা গিয়েছে আরশাদের গলায়। তিনি বলেন, আমার গ্রামের রাস্তা দরকার, রান্নার গ্যাসেরও অভাব রয়েছে। যদি সরকার এই দুটো দিক দেখে তাহলে খুবই ভালো হয়। আমার আরও একটি স্বপ্ন আছে, পাশের শহর মিয়ানচান্নুতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তাহলে গ্রামের মেয়েরা সেখানে পড়তে যেতে পারবে, তাদের ১.৫ ঘন্টা দূরে মুলতানে যেতে হবে না। বিশ্ববিদ্যালয় হলে গোটা এলাকার উন্নতি হবে। ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জেতেন আরশাদ। তিনি একমাত্র যিনি দুবার ৯০ মিটারের বেশি ছোড়েন। দ্বিতীয় স্থানে শেষ করে রূপো জিতেছেন নীরজ। ৮৯.৪৫ মিটার ছুড়েছেন ভারতীয় তারকা। গতবার টোকিওতে সোনা জিতলেও এবার রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।